পাবনায় শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির 30 নেতাকর্মীকে জামিনে মুক্তি দেয় তাদের সম্বর্ধনা দিয়েছে ঈশ্বরদী উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে ঈশ্বরদী বাস টার্মিনাল উপজেলা এবং পৌর শাখার বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই সম্বর্ধনা অনুষ্ঠান হয়। এতে সদ্য কারামুক্ত নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের যে হয়রানি করেছে তা ভোলার নয়।